দেখো বন্ধুরা, এখানে আমি সময়কে অপরিবর্তিত রেখেছি আর লোকও কাজের মধ্যে পারস্পরিক সরল সম্পর্ক রেখেছি। অর্থাৎ সময় যদি অপরিবর্তিত থাকে, সেক্ষেত্রে লোক এবং কাজের মধ্যে যে পারস্পরিক সরল সম্পর্ক হয়, হ্যাঁ, সেটা আমরা একটা অঙ্ক থেকে এটা আমরা বুঝতে পারি। যেমন অঙ্কটা, যদি সমস্যাটা ঠিক এরকম হয় যে ছয়জন পুরুষ তিন দিনে 12টি কাপড় বোনাতে পারে, ওই একই সময়ে। বন্ধুরা, এখানে কিন্তু অঙ্কটা পড়ে কিন্তু বুঝতে হবে। আমার মেইন কাজই হচ্ছে অঙ্ক পড়ে যদি আমরা হৃদয়ঙ্গম করতে না পারি, যদি বুঝতে না পারি, তাহলে কিন্তু আমরা অঙ্কর কি সঠিক সলিউশন করতে পারবো না। আমাদের প্রথম কাজই হচ্ছে বোঝা। আর যে যত অঙ্ক পড়ে বুঝতে পারবে, সে তত সহজে নির্ভুলভাবে ওই অঙ্কটার সলিউশন করতে পারবে। শুধু তাই নয়, সে নিজের মতন করে অঙ্ক তৈরি করতে পারবে। আবার যত সময় কম নিরূপণী করা থাকুক না কোনো অঙ্কর সমাধানের স্বার্থে, সমাধানের জন্য, সে ঠিক ততটা ছোট আকারে, বিশেষ করে অল্প সময়ে তার সমাধান খুঁজেও বের করতে পারবে। আশা করি বন্ধুরা আমার কথাগুলোর অর্থ হয়তো বুঝতে পেরেছ। এখানে আমি দেখো বলেছি যে ছয়জন পুরুষ তিন দিনে 12টি কাপড় বোনাতে পারে, ওই একই সময়ে। একই সময় মানে কি? মানে দ্যাট মিন্স এই তিন দিনই। তাহলে কি হলো? দিন অপরিবর্তিত রয়ে গেল। দিন দ্যাট মিন্স কি? সময়। তাই বলা হয়েছে যে সময় অপরিবর্তিত। যদিও এখানে সংখ্যাকারে রূপ পেয়েছে, এটা দেখেই কিন্তু আমরা অনেক সময় ভাবি তাহলে তিনটাকে কী করবো, এই তিন দিনের অবস্থা কী হবে। এই যে বিষয়টা আসলে যে এই তিন দিন যে উভয় ক্ষেত্রেই কনস্ট্যান্ট, মানে ফিক্সড, হ্যাঁ, মূলত এটা কিন্তু কোনো জায়গায় আমার গুণ ভাগ বা কোনো কিছুর ক্ষেত্রে কিন্তু এখানে প্রয়োগে আসছে না। শুধু সংখ্যা রূপে, একটা রাশি রূপে রূপদান পেয়েছে, যদিও এটা আমাদের কি অঙ্ক সরলকরণের ক্ষেত্রে কিন্তু এখানে আমাদের প্রয়োগ ঘটবে না। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ যে এই তিন দিন মানে দ্যাট মিন্স এই একই সময় মানে কি? ওই একই সময় মানেই হচ্ছে এই তিন দিন, যাহা অপরিবর্তিত। পরবর্তীতে দেখা যাচ্ছে অপরিবর্তিত, যে তিন দিনে 12টি, ছয়জন পুরুষ তিন দিনে 12টি কাপড় বোনাতে পারে, ওই একই সময়ে, অর্থাৎ তিন দিন, ওই তিন দিন তিনজন পুরুষ কতটা কাপড় বোনাতে পারে। তাহলে কী হলো? আমার এই সময়টা কি হয়ে গেল? অপরিবর্তিত। এটা কোনো আমরা অঙ্কে প্রয়োগ ঘটাবো না। তাহলে দাঁড়ালো শুধু যে ছয়জন পুরুষ বোনাতে পারে 12টি কাপড়। হ্যাঁ, একটা প্রশ্ন যে অঙ্কটা সাজানোর ক্ষেত্রে কিন্তু আমার এখানে একটা প্রয়োগ ঘটাতে হবে, তিনের, এই তিনের অঙ্কটা সাজানোর ক্ষেত্রে প্রয়োগ, যে এক এমনভাবে তাকে উপস্থাপন করতে হবে, কিন্তু সে কখনও কিন্তু গুণেও আসবে না, ভাগেও আসবে না, কোনো কিছুতেই আসবে না, কিন্তু তার একটা স্থান দিতে হবে, যা দিলে আমরা এইটা কি বুঝতে পারবো যে সময় এখানে অপরিবর্তিত। তাই আমি বন্ধুরা সমাধানে দেখো আমি এখানে দেখেছি যে তিন দিনে, এই কথাটা আমি উপরে লিখে কমা দিয়েছি। এবার পরবর্তীতে আমি লিখেছি, লিখবো যে ছয়জন পুরুষ 12টি কাপড় বোনাতে পারে তিন দিনে। হ্যাঁ, এই কথাটা লিখে লিখলাম যে ছয়জন পুরুষ কি করতে পারে, কাপড় বোনাতে পারে কয়টি? 12টি। আমি এখানে কিন্তু ছয়জন পুরুষ কাপড় বোনাতে পারে 12টি আমি সমান কথাটা কিন্তু উল্লেখ করিনি। কারণ কি? একটাই, যে এটা কিন্তু আসলে কনস্ট্যান্ট না। এই ছয়জন পুরুষ 13টাও কাপড় বোনাতে পারতে পারে, 14টাও পারে। হ্যাঁ, যদি হতো এরকম যে এক সপ্তাহ 7 দিন, তাহলে কিন্তু আমরা লিখতে পারতাম এক সপ্তাহ সমান 7 দিন, যার কোনো পরিবর্তন নেই। এই জন্য এখানে সমান কথাটা না দেওয়াটাই শ্রেয়। এখানে আমরা পরবর্তীতে দেখো, পরবর্তী লাইনটি আমরা যাবো ঐকিক নিয়মের নিয়মে, যে একজন পুরুষ, হ্যাঁ, কয়জন পুরুষ? একজন পুরুষ। একজন পুরুষ ওই তিন দিনেই, তিন দিন কিন্তু আমাদের কনস্ট্যান্ট, হ্যাঁ, যে একজন পুরুষ কি কাপড় বোনাতে পারে তিন দিন, কিন্তু আমার এক্ষেত্রেও আছে। এই ছয়জনের ক্ষেত্রেও তিন দিন আছে, এই একজনের ক্ষেত্রেও কিন্তু এই তিন দিন আছে। এই যার কারণে আমি তিন দিনের কথাটা উপরে যদি আমরা এইভাবে লিখে নিই, তাও কিন্তু আমাদের বোঝা যাবে, প্রতি লাইনে না লিখলেও চলবে।
তাহলে একজন পুরুষ তাহলে কাপড় বোনাতে পারবে কি কম না বেশি? অবশ্যই কম। কম হলে কি হবে? ভাগ হবে। এই ডানে যেটা চাওয়া হয় সেটা সবসময় ডানে যেতে হয় ঐকিক নিয়মের, যেটা আমি হয়তোবা তোমাদেরকে বলিনি, যেটা আসলে ঐকিক নিয়মের কিন্তু যেটা চাওয়া হয় অঙ্কে সেটাই কিন্তু দেওয়া লাইনের থেকে সেইটা কী করতে হয়, সাজিয়ে ডান পাশে লিখতে হয়। যাই হোক, আমি এখন বলছি, তাই এই যে বারোটি, এই বারোটি আমাদের ছয়জন পুরুষ কাপড় বোনাতে পারে কি বারোটি, তাহলে একজন পুরুষ কাপড় বোনাতে পারবে কি কমটি। কম শব্দের যখনই ইউজ আমরা ভাববো তখনই কী করব, যে ডানের যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাকে কী করব, আমরা ভাগ করব। কাকে দিয়ে? ঠিক ওই লাইনের বামে যে সংখ্যাটা রয়েছে, কত? ছয়, যা একের উপরে অবস্থান করছে। হ্যাঁ, ছয়, এই ছয়। এখানে কিন্তু আমি ভাগ করে দুই নিয়েও আসতে পারি, আমি আনছি না। হ্যাঁ, আমরা এর পরবর্তীতে, এরপর চাওয়া হয়েছে কয়টি? তিনজন পুরুষ, তিনজন পুরুষ কাপড় বোনাতে পারবে। হ্যাঁ, এবার কিন্তু যে একজন পুরুষ, যদি ছয়জন পুরুষ বারোটি কাপড় বোনাতে পারে, এই জায়গার থেকে যদি বলা হয় যে একজন পুরুষ কাপড় বোনাতে পারবে কয়টি, তাহলে কিন্তু অবশ্যই কি বারো ভাগ ছয়, দ্যাট মিন্স দুটি। এক্ষেত্রে কিন্তু আমরা সমান দিতে পারি, মানে এক্ষেত্রে এরকম অবস্থান ডানের উপরেরটা হওয়ার পর যে আমরা সেকেন্ড লাইনটা যখন আমরা করতে যাবো এটার সাথে সম্পর্ক করে, তখন কিন্তু আমরা সেটাকে সমান বলতে পারবো, তার কারণ এর ব্যতিক্রম আর ঘটবে না। আচ্ছা, যাই হোক, এর তৃতীয় লাইনটা আমি ভাবছি। এবার একজন পুরুষ যেটা বোনাতে পারে, তিনজন পুরুষ তার চেয়ে বেশি, আর বেশি হলে সেটা কী হবে? লবের সাথে গুণ হবে বন্ধুরা, যেটা লবের সাথে গুণ হলে কী হবে, এখানে যাবে তিন আর ছয়। হ্যাঁ, এবার আমি কাটাকাটি করি, ছয় দোকানে বারো, হ্যাঁ, মানে দ্যাট মিনস তিন দোকানে ছয়, ছয়টি কাপড়, এটাই উত্তর। আমি আর আলাদাভাবে লিখছি না যে নিম্ন কি উত্তর, ছয়টি কাপড়। আশা করি বন্ধুরা কি আমরা বুঝতে পেরেছি। এটাকেও ঠিক একইভাবে, যেহেতু সরল সম্পর্ক, এটাকেও আমরা কী করতে পারি, ওই রূপে সংক্ষেপে আমরা রূপ দিতে পারি। সংক্ষেপে যদি দেখো আমরা কী করতে পারি, দেখো যে ছয়জন, দ্যাট মিন ছয়জনে কি বারোটি, তাহলে তিনজনে এখানে দ্যাট মিন্স কতটি, তাহলে এই আর এই গুণ হবে, তাহলে কী দাঁড়াচ্ছে, যেটা যেটা আসে আর কি সেটা আমার প্রথম লিখতে হবে গুণ আকারে, বারো গুণন তিন, আর যেটা একটা আছে আর একটা নেই, এখন যেটা আছে সেটা দিয়ে কী করতে হবে, আমার ভাগ দিয়ে দিতে হবে, দ্যাট মিন্স ছয়, ছয় দোকানে বারো, তিন দোকানে ছয়, এটাই উত্তর। মানে শর্টকাট মেথড, যেটা এক্স, যদি আমি এখানে এক্সও ধরি তাহলে বজ্রগুণনের সিস্টেমে সিক্স এক্স, তখন দ্বারা কি, যদি আমি এখানে এক্স ধরি তাহলে কী দাঁড়াচ্ছে, মানে দ্যাট মিন্স সিক্স এক্স সমান আর গুণন তিন বারো ছত্রিশ, অতএব এক্স সমান কত হবে, ছয় 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 ছত্রিশ, ভাগ করে দেখবে, মানে দ্যাট মিন ছত্রিশ ভাগ ছয়, দ্যাট মিন্স ছয় হয়ে গেল। এক বা দুই সেকেন্ড, আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। আচ্ছা, যেটা আসলে আমি এক্সের যে আমি সরি চেয়ে নিচ্ছি বন্ধুরা, এটা আমি দেখানোর ক্ষেত্রে একটু অসুবিধা হয়েছে, তাহলে এটা মূলত বজ্রগুণন, এটা অবশ্যই বুঝতে পেরেছ, যেটা আমি আগের অঙ্কেও দেখিয়েছি যে যেটা যেটা আছে সেটা যদি বজ্রগুণন আকারে সেটা ডান আমরা কী হবে, ভগ্নাংশের উপরে লবে চলে যাবে গুণাকারে, এই দুটো। আর এই যে একটা আছে আর একটা নেই, যেটা আছে সেটা দিয়ে কী হবে, এটাকে ভাগ হবে, দ্যাট মিন্স এই। আর এটাকে যদি আমরা অন্যভাবে, যদি এখানে যেহেতু নেই, আমি যদি ধরে নিই যে সেটা হচ্ছে এক্স, তাহলে কী হবে, বজ্রগ্রহণ করলে পরে সেটাকে আমরা বামে রাখবো সিক্স এক্স, আর এটাকে যদি গুণ দিই কোন ছত্রিশ, এবার এক্স সমান সমান কীভাবে দেখা যাবে, ছত্রিশকে ভাগ ছয় দিয়ে, শক দিয়ে, দ্যাট মিন্স ছয়। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছি।